করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা কমিয়ে 18 বছর করা হচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সকালে রাজধানীর মুগদা হাসপাতালে পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বাস্থ্যের ডিজি আরও জানান, এনআইটি কার্ড ছাড়া সাধারণ প্রক্রিয়ায় টিকাদান কর্মসূচি চালু করার চিন্তাভাবনা করছে সরকার। বিপুল দেব রায়ের প্রতিবেদন। ঈদ ছুটির তৃতীয় দিনও হাসপাতালগুলোতে ছিল করোনা রোগীর ভিড়। ছুটির দিনও তাদের সেবায় নিরলস কাজ করছেন ডাক্তার ও নার্সরা। এদিকে করোনার কারণে অনেক পরিবার উদযাপন করতে পারেনি এবারের ঈদ উল আজহা। তাদের কাছে এবারের ঈদ অনেক বেদনা ও দূষর। আসলে যারা অসুস্থ থাকে তাদের জন্য ঈদ বলতে গেলে কি আসলে বলা যায় না, এটা কষ্ট। আসলে ঈদই হয় না এবছর, ঈদের আগে চলে আসছি, সবাই খুব সব খুব ভেঙে পড়ছে। তবে ঈদের ছুটিতেও ডাক্তার ও নার্সরা নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান রোগীর স্বজনরা। না না, সমস্যা হয় নাই, ডাক্তাররা ছিল, ডাক্তাররা খুব সুন্দরভাবেই দেখছে। ঈদের দিন ডাক্তার নার্স ওয়ার্ড বয় সবাই ছিল, ডাক্তাররা ঈদের দিন তিনবার গেছে কেবিনে। এদিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যের মহাপরিচালক জানান সবাইকে টিকার আওতায় আনতে পারলে সংক্রমণের ঝুঁকি কমবে। মিনিমাম একদম সর্বনিম্ন যেটা 18 পর্যন্তই হয়তো করে দেওয়া হবে। এটার ব্যাপারে আমাকে মন্ত্রী মহোদয় আজকে সকালবেলা জানিয়েছেন, আমরা এটার আমাদের কমিটিতে আলোচনা করে কিভাবে এটা করা যাবে আমরা নিজেরা কথাবার্তা বলে আপনাদেরকে জানাবো। তিনি আরও জানান রোগীদের 97% ঢাকার বাইরের। করোনা রোগীর চাপ সামাল দিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি রয়েছে। ঢাকার বাইরের রোগীদের জন্য বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার জন্য পরামর্শ দিয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম। বিপুল দেবরাই, ACTV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।